الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه القديم وخطابه العظيم وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما مثلكم ومثل اليهود والنصارى كمثل رجل استعمل غمالا فقال من يعمل لي من طلوع الشمس إلى نصف النهار من طلوع الشمس إلى نصف النهار على قيرات قيرات فعملت اليهود من طلوع الشمس إلى نصف النهار على قيرات قيرات ثم قال من يعمل لي من نصف النهار إلى صلاة العصر على قيرات قيرات فعملت النصارى ثم قال من يعمل لي من صلاة العصر إلى غروب الشمس على قيراطين قيراطين إلى آخر الحديث رحمانية تعليم القرآن مدرسة اتر تناغا عثماني نگر سلیٹر بارسك اسلامي سمملن و شیشو شکا پدرشنی মাহফিলের সমাপনী দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান নওজোয়ান আজিজম তুলাবায়ে গেজাম পর্দার অন্তরালের মা ও বোনেরা সর্বস্তরের বেরাদরান ইসলাম বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি একখানা আয়াত তিলাবত করেছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের অগণিত হাদিস ভাণ্ডার থেকে আমি একখানা হাদিস তিলাবত করেছি যেহেতু কোরআন এবং হাদিস মুসলমান জাতির জীবন মরণের সংবিধান মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না মুসলমান কোরআন এবং হাদিস ছাড়া চলতে পারে না
এই কোরআনের এক প্রান্ত মহান রব্বুল আলমিনের হাতে, অপর প্রান্ত হইল মানুষের হাতে। যে ব্যক্তি কোরআনকে মজবুত করে ধরল, সে নাকি মহান রব্বুল আলমিনের কুদরতের হাতে হাত লাগাইয়া নিল। আমি আল্লাহ রব্বুল আলমিনের কালাম থেকে একখান আয়াত তিলাওয়াত করেছি। সর্বপ্রথম আমরা আয়াতের তর্জমা শুনে নেই। আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইলের দল, উযকুরু, তোমরা স্মরণ করো। কি স্মরণ করবে? নিয়মতি আল্লাতি আনআমতু আলাইকুম, আমি রব্বুল আলমিনের অনুগ্রহ, আমি রব্বুল আলমিনের দেওয়া নিয়ামত যা তোমাদেরকে আমি দান করেছি। শুধু তাই না, ও আন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, সমকালীন সময়ে তোমাদেরকে আমি রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করেছি। এই জায়গাতে আমাদের দুইটা জিনিস বোঝার প্রয়োজন। প্রথম নম্বর হইল, বনি ইসরাইল খারা, মহান রব্বুল আলমিন তাদেরকে কেমন করে সম্মান দিলেন, আল্লাহ রব্বুল আলমিন কি নিয়ামতের অধিকারী বানাইয়া নিলেন, আমরা এইটা বুঝতে চাই। বনি ইসরাইল কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, এক ছেলের নাম হইল ইসহাক, আরব ছেলের নাম হইল ইসমাইল। ইসহাকের ছেলের নাম হইল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল, সেইটা হইল হিব্রু ভাষা। হিব্রু ভাষাতে ইসরাইল শব্দের অর্থ হইল আব্দুল্লাহ, মানে আল্লাহর বন্দা। ইয়াকুব আলাইহিস সালাম থেকে বনি ইসরাইলের উৎপত্তি। আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার নবী, লাখ লাখ নবী বনি ইসরাইলে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইয়াছেন, এই জন্য তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতগুলা কি, সেইটা আমরা একবার চিন্তা করিয়া দেখি। অপর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। মহান রব্বুল আলামিন বলেন, হে বনি ইসরাইল, সেই দিনের কথা তোমরা স্মরণ করো যেদিন আমি রব্বুল আলামিন তোমাদেরকে ফেরাউন এবং ফেরাউনের দলের মানুষের নিদারুণ নির্যাতন থেকে, জুলুম অত্যাচার থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে মুক্তি দান করেছি, মুক্তি দিয়েছি। তারা কি করত? এখন আমাদের বোঝার প্রয়োজন দুইটা জিনিস, ফেরাউন কে এবং নির্যাতন কীরকম ছিল। আগের একটি বিধান, মিশরের পরিচালক যে ব্যক্তি হয় তার উপাধি হইল ফেরাউন, কিন্তু তার নাম হইল ওয়ালিদ বিন মুসাব। যেমন পারস্যের কোনো ব্যক্তি যদি পরিচালক হয় তার উপাধি হইল আপনার কিসরা, রোমের পরিচালক হইলে তার উপাধি হইল কায়সর, ইয়েমেনের পরিচালক হইলে তার উপাধি হইল তুব্বা, না আপনার হাবশার পরিচালক হইলে তার উপাধি হইল নাজাসি। মুসা আলাইহিস সালাম যে যুগে ছিলেন, ওনার যুগের যে ফেরাউন সে ছিল প্রধানমন্ত্রী, এইটা ছিল তার উপাধি, আসল নাম হইল ওয়ালিদ বিন মুসাব। এই ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করেছিলেন, সে আপনার 450 বছর। কোনো কোনো মুবাসসিরিনে কেরাম বলেন 4, আবার কেহ কেহ বলেন 450 বছর আল্লাহ রব্বুল আলামিন তাকে হায়াত দান করেছিলেন। সে কি করত? বনি ইসরাইলের মানুষ যারা, ভালোভাবে বুঝতে হবে, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষকে বনি ইসরাইল বলা হয় এবং ফেরাউন সম্প্রদায়ের মানুষকে কিবতি বলা হয়। তাদের বংশের নাম হইল কিবতি বংশ, আর মুসা আলাইহিস সালামের বংশের নাম হইল বনি ইসরাইল। ফেরাউন বনি ইসরাইলের উপর জুলুম করত, নির্যাতন করত। এই অত্যাচারের তিনটা পদ্ধতি ছিল। তিনটা পদ্ধতি হইল কি? বনি ইসরাইলে ভালো ভালো রাজমিস্ত্রি ছিল, তাদেরকে দিয়া বিল্ডিং বানাইতো, এইভাবে আপনার বড় বড় ইমারত বানাইতো। বিল্ডিংয়ের কাজ যখন শেষ হইয়া যাইতো
এখন আপনার ওই কর্মচারী যখন তার কাছে টাকা চাইত তখন তাকে আপনার থাপ্পড় দিত এবং দিয়া বলতো তুমি খালি হাতে তোমার বাড়িতে তুমি চলিয়া যাও, তোমাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না। এইভাবে বনে ইসরায়েলের মানুষ সৈন্য হাতে বাড়িতে চলিয়া যাইত। দুই নম্বর নির্যাতন, বনে ইসরায়েলের কিছু মানুষ তারা ছিল কৃষক, ক্ষেত খামার করত। এই আপনার নীল নদীর পারে অনেক ক্ষেত কৃষি ছিল, ওইগুলা সারা দিন ফেরাউনের মানুষ করাইতো। সন্ধ্যা যখন হইয়া যাইত তখন তারা টাকার কথা বললে তাদেরকে কোনো টাকা দেওয়া হইতো না, সৈন্য হাতে তারা বাড়িতে চলিয়া যাইত। তিন, বনে ইসরায়েলের কিছু মানুষ তাদেরকে দিয়া গরু গাদার যে কাজ আছে, গুড়া গাদার যে কাজ আছে, বোঝা বহন করা, এক জায়গা থেকে অন্য জায়গায় মাল আনা নেওয়া, এই বনে ইসরায়েলের মানুষকে দিয়া ফেরাউন গাদার মতো গুড়ার মতো তার পিঠের উপর বোঝা দিয়া দিত, এক জায়গা থেকে অন্য জায়গায় বোঝা নিয়ে যাইত। টাকার কথা যখন বলতো তার উপরে নির্যাতন চালাইত, এমনভাবে সারাদিন কাজ করিয়া শূন্য হাতে বাড়িতে ফিরিয়া যাইত। চার, বনে ইসরায়েলের মহিলা যারা ছিল এই মহিলাদেরকে দিয়া তাঁতের কাজ আছে এই সমস্ত কাজ করাইত। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসুমুনাকুম সু আল্লাযাব, হে বনে ইসরায়েল সেই দিনের কথা তোমরা স্মরণ করো, ফেরাউন তোমাদেরকে নির্যাতন করত, অন্যায় অত্যাচার করত, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সেই অন্যায় অত্যাচার থেকে আমি কি করছি, তোমাদেরকে মুক্তি দান করেছি, সেই দিনের কথা তোমরা একবার স্মরণ করো। কি আরো একটি নির্যাতন আল্লাহ রব্বুল আলামিন কুরআনে বলতেছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়াইয়াস্তাহিয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফেরাউন বনি ইসরায়েলের ছেলে সন্তান জন্ম নিলে তাদেরকে হত্যা করে দিত, জবাই করে দিত, মেয়ে সন্তান জন্ম নিলে তাদেরকে জীবিত রাখত। কারণ কি? মুফাসসিরিনে কেরাম লিখেন, ফেরাউন একদিন রাত্রে ঘুমাইল, রাত্রে একটা স্বপ্ন দেখল, স্বপ্ন দেখার পর সে ঘুম থেকে উঠিয়া এমনভাবে তার অন্তরে ভয় আসলো, আমি কি দেখলাম, আমার কি হইবে। রাত যখন পোহাইয়া গেল একজন গণকের কাছে সে চলিয়া গেল, যাওয়ার পরে বলল গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। রব্বুল আলামিন তাদের তো রব, প্রভু আপনি কি স্বপ্ন দেখলেন, এত ভয়ঙ্কর স্বপ্ন কি? বলে গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম, এর আগে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, আমাদের এই যে দুনিয়ার জমিনের উপর দুনিয়াতে আমাদের কিবলা হইল কয়টা জানা আছে? কয়টা কিবলা আছে? একটা। আমাদের কিবলা আসলে একটা না, কিবলা হইল দুইটা। প্রথম কিবলা হইল বাইতুল মুকাদ্দাস, যে কিবলা সুলাইমান আলাইহিসসালাম দানব জাতির মাধ্যমে, জিন জাতির মাধ্যমে যে কিবলাকে নির্মাণ করেছিলেন সেইটা হইল বাইতুল মুকাদ্দাস, এইটা হইল প্রথম কিবলা। এবং দ্বিতীয় কিবলা হইল বাইতুল্লাহ খানায়ে কাবা, বর্তমানে আমরা যে কিবলার দিকে মুখ করিয়া নমাজ পড়ি এইটা হইল আমাদের কিবলা। ফেরাউন স্বপ্নে দেখে বাইতুল মুকাদ্দাস থেকে, তাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নি বাহির হইছে, আর এই আগুনটা বাহির হইয়া মিশরের চতুর্দিকে এইভাবে আপনার একটা বেষ্টন করিয়া নিছে। মিশর যে রাজ্য আছে এই রাজ্যের চতুর্দিকে অগ্নি বেষ্টন করিয়া নিছে, আর ওই আগুনগুলা শুধু কিবতি বংশের মানুষ, কিবতি কারা মনে আছে? ফেরাউন বংশের মানুষের নাম হইল কি? কিবতি। এই ফেরাউনের বংশের যত মানুষ প্রত্যেক গড়ে আগুন ঢুকিয়া ওই গড়কে আপনার আগুন জ্বালাইয়া দিছে। তারা সংখ্যায় কত ছিল তাইলে এইটাও নেন, মুসা আলাইহিস সালামের অনুসারী বনে ইসরায়েল তাদের সংখ্যা ছিল 6 লক্ষ এবং ফেরাউনের সংখ্যা ছিল 1,07,00,000। কত? 1,07,00,000।
7 লক্ষ, কিবতি বংশের মানুষ, ফেরাউন বংশের মানুষ 1,07,00,000, আর বনি ইসরায়েলের মানুষ হইল মাত্র 6 লক্ষ। ফেরাউন স্বপ্নে দেখল আমার বংশের মানুষের যত ঘর আছে, ঘরে আগুন ঢুকিয়া সমস্ত ঘরকে জ্বালাইয়া দিল, কিন্তু বনি ইসরায়েল যারা সংখ্যা একেবারে অল্প তাদের ঘরে তো আগুন ঢুকে না। ঘুম থেকে উঠিয়া যখন গণকের কাছে গেল, যাইয়া বলল গত রাত্রে আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, ভয়ানক স্বপ্ন, এই স্বপ্ন দেখি আমি তো আর আপনার শান্তি মনে বইতে পারি না, আমার এই স্বপ্নের তাবিরটা কি? সে বলিয়া দিল আপনার স্বপ্নের তাবির হইল ইসরায়েলি বংশে একটা ছেলে জন্ম নিবে, যে ছেলের হাতে আপনার রাজত্ব, আপনার ক্ষমতা, আপনার যা কিছু আছে সব কিছু তার হাতে চলিয়া যাইবে। ফেরাউন মনে মনে ভাবল আমি হইলাম সবচাইতে বড় খুদা, আর আমার রাজত্ব যদি অন্যের কাছে চলিয়া যায় তাইলে তো আমার খুদাই থাকে না। এই জন্য সে ঘোষণা করিয়া দিল মিশর শহরে 12,000 দাত্রীকে একত্রিত করল, যাদেরকে দায়া বলা হয় আমাদের দেশে, এইভাবে 12,000 দাত্রীকে একত্র করিয়া বলল ফেরাউনের মানে বনি ইসরায়েলের মহিলা যারা আছে, যে মহিলার ঘরে নবজাত সন্তান ছেলে সন্তান জন্ম নিবে এই ছেলেকে তোমরা হত্যা করিয়া দিবে, আর যদি মেয়ে জন্ম নেয় তাইলে তাকে তোমরা রাখিয়া দিবে। কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি লেখেন এইভাবে বনি ইসরায়েলের উপর জুলুম অত্যাচার নির্যাতন, এইভাবে আপনার 90,000 বনি ইসরায়েলের ছেলে সন্তানকে দিবালুকে মার গর্ভ থেকে জন্ম নেওয়ার সাথে সাথে দিবালুকে 90,000 ছেলে সন্তানকে হত্যা করা হয়েছে। ফেরাউনের মানুষ যারা ছিল বয়স্ক, ফেরাউনকে বলে প্রভু আপনি তো আমাদের প্রভু, আপনাকে তো আমরা কোনো পরামর্শ দিতে চাই না, দেওয়াটা সঠিক না, তবে একটা পরামর্শ আপনার সাথে আমরা করতে চাই। বলে সেই পরামর্শ কি? বলে যেভাবে আপনি পাইকারি হারে বনি ইসরায়েলকে হত্যা করতেছেন, নবজাত প্রজন্ম এরা তো আর ভবিষ্যতে বড় হবে না, আর বনি ইসরায়েলের বৃদ্ধ মানুষ যারা আছে বয়সে তারা মারা যাইতে আছে, যদি এইভাবে চলে তাইলে আমাদের কাজকর্ম যেগুলো আছে, আমাদের বেগারি যেগুলো আছে এইগুলা তো আমাদেরকেই করতে হবে। বনি ইসরায়েলের ছেলে সন্তানকে আপনি হত্যা করিয়া দিছেন, বৃদ্ধরা মারা যাইতে আছে, তাইলে আমাদের বেগারি খারা করবে, একটু চিন্তা করিয়া দেখে। ফেরাউন বলে তাইলে একটা কাজ করতে পারি, 1 বৎসর বনি ইসরায়েলের মেয়েদের ঘরে নবজাত ছেলে সন্তান জন্ম নিলে ওই ছেলেকে হত্যা করা হবে না, সে যখন বড় হবে আমাদের কর্ম তারা করবে করতে থাকবে, আর 1 বছর বনি ইসরায়েলের মেয়েদের ঘরে ছেলে সন্তান জন্ম নিলে তাদেরকে কি করা হবে, হত্যা করা হবে। মহান রব্বুল আলামিন যে বছর ছেলেদেরকে হত্যা করা হবে না, আল্লাহ রব্বুল আলামিন হযরতে হারুন আলাইহিসসালামের জন্ম দিয়া দিলেন, হারুন তার মায়ের গর্ভ থেকে জন্ম নিল এমন বছর যে বছর বনি ইসরায়েলের ছেলে সন্তানকে হত্যা করা হবে না, এবং যে বছর বনি ইসরায়েলের ছেলে সন্তানকে হত্যা করা হবে সেই বছর জন্ম নিল হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। মূসা নবী মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন, তখন মূসা নবীর যে মা, ওই মা তার পেটে যে বাচ্চা আছে এমনভাবে গোপনতা অবলম্বন করলো তার পেটে বাচ্চা আছে কোনো কিবতি বংশের মানুষ তা বুঝতে দেয় নাই। মূসা আলাইহিসসালাম যখন জন্ম নিল ওই মা তার বাচ্চাকে গোপনে গোপনে 1 মাস 2 মাস 3 মাস রাখলো, 3 মাস রাখার পর মূসা নবীর মা মনে মনে চিন্তা করে আমার ছেলেকে আমি আর কত গোপনে রাখবো, যদি ফেরাউন খবর শুনে তাইলে তো সে আসি আমার ছেলেকে আমার সম্মুখে যে হত্যা করিয়া দিবে, আমি আর কত লুকাইয়া রাখবো, কত গোপনে রাখবো, আমার ছেলেকে তো সে হত্যা করে দিব। আল্লাহর দাসী মহান রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে জানাইয়া দিলেন। মধ্যখানে বলতে চাই না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে জানাইয়া দিলেন, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আমি রব্বুল আলামিন লালন পালন করতা, আমি রব্বুল আলামিন সৃষ্টি করতা, আমি রব্বুল আলামিন মরণদাতা, আমি সব কিছু করে নেওয়ালা। ও গা মূসা নবীর মা, তোমার ছেলেকে তুমি একটা সিন্ধুকের ভিতরে ভরিয়া, ওই যে নীল দরিয়া আছে ওই সিন্ধুকটাকে বন্ধ করিয়া, আলকাতরা দিয়া ওইটাকে আপনার এইভাবে মাখাইয়া, তোমার ছেলেকে সিন্ধুকের ভিতরে ভরিয়া তুমি নীল দরিয়া নিক্ষেপ করিয়া দাও। দুনিয়াতে এমন কোন মা বাবা আছে নবজাত সন্তানকে সিন্ধুকের ভিতরে ভরবে, আবার ওই ছেলেকে আপনার শ্বাস পালাইবার কোনো আপনার ছিদ্র নাই এমন ভাবে বরিয়া দরিয়াতে নিক্ষেপ করিয়া দিবে? মা তো দূরের কথা, এমন বাবা দুনিয়াতে আছে নাই, এমন বাবাও কি করতে পারবে না? আপন ছেলেকে নীল দরিয়াতে নিক্ষেপ করবে কোনো মা তো দূরের কথা, কোনো বাবাও সেইগুলা করতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, মহান রব্বুল আলামিনের আদেশ, মহান রব্বুল আলামিনের বাতাসের প্রতি উনির ভক্তি ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নিজ হাতে একটা সিন্ধুক বানাইল আপন ছেলেকে এই সিন্ধুকের ভিতরে রাখিয়া। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আবার নীল দরিয়ার কিনারায় চলিয়া গেল। আপন ছেলেকে যখন ওই দরিয়ায় ছাড়িয়ে আসলো, তখন তার মনের অবস্থা মহান রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বোন ছিল যার নাম ছিল মরিয়ম। মা বোনকে বলে, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি তো এখন পাড়ে আসো, আমার কলিজার টুকরা মূসাকে আমি দরিয়ার মধ্যে নিক্ষেপ করি আসলাম, আমি যদি এই জায়গায় থাকি ফেরাউনের মানুষ দেখবে এবং সব কিছু ঠের পাইয়া নিবে। ও মরিয়ম, তুমি নদীর পারে পারে হাঁটতে থাকো, নদীর পারে পারে তুমি চলতে থাকো, আমার কলিজার টুকরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় যায়? ওই সিন্ধুকটা খুন ঘাটে গিয়া লাগে, তুমি দেখতে থাকো। মূসার মা বাড়িতে চলিয়া গেল, আর মূসার যে বোন ছিল মরিয়ম, ওই মরিয়মকে আপনার পাহারাদার নিযুক্ত করিয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সিন্ধুককে পানির নিচে দেয় না, এমন ভাবে স্রোতের সাথে সিন্ধুক চলতে 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 ফেরাউনের ঘাটে লাগিয়া গেল। কার ঘাটে? ফেরাউনের ঘাটে লাগিয়া গেল। বিবি আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম ঘাটে যখন গেল, গিয়া দেখলে একটি সিন্ধুক মুখ বন্ধ, কোনো দিকে ছিদ্র নাই। সে মনে মনে ভাবলো, এই সিন্ধুকের ভিতরে কি আছে এইটা দেখতে হবে। দাসীবাদীকে বলল, যাও এই সিন্ধুকটা তোমরা উঠাইয়া নিয়ে আসো। সিন্ধুকটা যখন উঠাইয়া নিয়ে আসা হইল, এইভাবে সিন্ধুককে ফাড়া হইল, আর মূসার যে বোন মরিয়ম সেও কিন্তু আপনার দাসীদের সাথে মিশিয়া তাদের দলভুক্ত হয়ে গেল, সেও তাদের মধ্যে ঢুকিয়া গেল যে মূসাকে কি করা হয়, আমি এইটা কি করব দেখব। সিন্ধুককে যখন পাড়া হইল, পাড়ার পরে তারা দেখল কত সুন্দর নবজাত একটা ছেলে, যে ছেলের চেহারার দিকে তাকাইলে প্রাণ ভরে যায়, মন কাঁদে, এমন ছেলেকে আপনার ছাড়া যায় না। এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলে, এমন একটা ছেলে, এই ছেলেকে আপনার আমাদেরকে লালন পালন করতে হবে, যেহেতু আমাদের কোনো ছেলে সন্তান নাই। ফেরাউন বলে, আসিয়া জেনে রাখো, এই ছেলেটা কিন্তু বনি ইসরায়েলের বংশের। বলে, কেমন করে আপনি বুঝলে? বলে, হ্যাঁ, বনি ইসরায়েলের বংশের ছেলে, ওই ছেলেটাকে বনি ইসরায়েলের কোনো মহিলা আমার বয়ে আমার ডোরে সে আপনার দরিয়ার মধ্যে নিক্ষেপ করিয়া দিছে, মহান রব্ব দরিয়ার মধ্যে নিক্ষেপ করিয়া দিছে, এবং আমার গাটে আসিয়া এই সিন্ধুকটা লাগিয়া গেছে। ফেরাউনের কর্মচারী বলে, হ্যাঁ, আপনি যে কথা বলতেছেন আপনার কথার সাথে আমিও একমত, এই ছেলেটা কিন্তু আমাদের বংশের না। আমাদের বংশের ছেলে জন্ম নিলে তাকে তো আপনার জীবিত রাখা হবে, এইটা বনি ইসরায়েলের বংশের ছেলে, মা আমাদের বয়ে ছেলেকে সিন্ধুকের ভিতরে রাখিয়া দরিয়ার মধ্যে নিক্ষেপ করিয়া দিছে। আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম বলে, যা কিছু হোক, এই ছেলে যখন আমাদের কাছে আসবে, আমাদের তরবিয়তে যখন থাকবে, আমরা যখন তাকে লালন পালন করব, আমাদের লালন পালন করার সাথে সাথে সে আমাদের বলি বলবে, যেভাবে হয় না কেনে ওই ছেলেকে আমি লালন পালন করিয়া নিব। ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
তার ছেলে বানাইয়া নিল। এখন মিশর রাজ্যে ঘোষণা করা হইল, ফেরাউনের ছেলে ঘোষণা করা হইল, এই ছেলেকে কোন মহিলা দুধ পান করাইবে ঘোষণা করা হইল। যে মহিলা এই নবজাত ছেলেকে দুধ পান করাইবে বড় অঙ্কে টাকা দেওয়া হবে। মুজাক এবং টাইস করা যে ঘর আছে তাকে সোনা সুন্দর বালাখানায় তাকে থাকতে জায়গা দেওয়া হবে। যত মহিলা আসে স্তনটা মুসা আলাইহিসসালামের মুখে দে, মুসা আলাইহিসসালাম টুটকে বন্ধ করিয়া রাখে, টুট আর পাক করে না। মিশর শহরের অনেক মহিলা, তারা তো দুধ খাবানের জন্য আসলো, যেই আপনার স্তনটা মুখে দে, মুসা আলাইহিসসালাম কারো স্তনকে তার মুখে ঢুকায় না, সে মুখ দেয় না। এইভাবে দেখতে দেখতে তারা নিরুপায়, এই নবজাত সন্তান দুধ পান না করলে সে কিভাবে বাঁচবে, এখন দুধ পানকারী একজন মহিলা কোথায় পাওয়া যায়। এইভাবে আপনার রাজসিংহাসনে পরিশানি একটা অবস্থা দেখা দিল। মরিয়ম যে তার বোন ছিল, মরিয়ম বলে আমার কাছে একটি মহিলা আছে, খুব গরিব দরিদ্র একটি মহিলা, তবে ওই মহিলাটা অত্যন্ত সতী এবং ভালো, যা আমি জানি দরিদ্র একজন মহিলা আমার কাছে আছে, যদি অনুমতি দেন তাইলে আমি এই মহিলাকে নিয়ে আসতে পারি। মুসা নবীর বোন মরিয়ম এমনিভাবে বাড়ির দিকে দৌড়ায়, মা তো মরিয়মের দিকে তাকাই আছে, আমার কলিজার টুকরা ছেলে মুসা আলাইহিসসালাম ফেরাউনের কাঠে লাগিয়া গেছে। মায়ে মনে মনে ভাবতেছে ফেরাউন নাকি আমার ছেলেকে এখন জীবিত আপনার দফন করিয়া দিবে। এমনিভাবে মরিয়ম যখন দৌড়াইতে দৌড়াইতে মায়ের কাছে চলিয়া গেল, বলে ও আম্মা জান, ওই মিশর রাজ্যে যত মহিলা আছে সমস্ত মহিলা মুসার মুখে তার স্তন লাগায়, কারো দুধ মুসা পান করে না। আমি বলেছি আমার কাছে গরিব একজন মহিলা আছে, যদি অনুমতি পাই তাইলে ওই মহিলাকে আমি নিয়ে আসতে পারি। ওগো মা তুমি আমার সাথে চলো, মুসা আলাইহিসসালামকে তুমি দেখি আসবে এবং তোমার দুধ সে পান করবে। এমনিভাবে মুসা আলাইহিসসালামের মা যখন সংবাদ পাইল বাড়ির থেকে দৌড়াইতে দৌড়াইতে খলিজার ধর মুসা আলাইহিসসালামকে দেখার জন্য ওই রাজ সিংহাসনে যখন আসিয়া গেল, যখন তার স্তনটা মুসা আলাইহিসসালামের মুখে দিয়া দিল, সাথে সাথে মুসা আলাইহিসসালাম দুধ পান করতে লাগলো। দুধ যখন পান করতে লাগলো, এখন আপনার এই যে রাজপ্রসাদে খুশির আপনার ফুয়ারা উড়িয়া গেল, সবাই খুশি। মুসাকে এই ছেলেকে তো এখন কি করা যায়, আপনার খানিতে একটা ব্যবস্থা হইয়া গেছে। ওই ফেরাউন মুসার মাকে বলে হে আল্লাহর বান্দি, ওই ছেলেকে তুমি দুধ পান করাইবে, তোমাকে রাজপ্রসাদে রাখা হবে, তোমাকে উত্তম ঘর দেওয়া হবে, তোমাকে অধিক বেতন দেওয়া হবে, যতদিন পর্যন্ত ওই বাচ্চা দুধ ছাড়ে না ততদিন পর্যন্ত তুমি রাজপ্রসাদে থাকিয়া ওই ছেলেকে তুমি দুধ পান করাইতে হবে। রাখে আল্লাহ মা রেখে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন হে মুসা আলাইহিসসালামের মা, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিয়া দিলাম, ওই ছেলেকে তুমি যখন সিন্ধুকের ভিতরে পড়িয়া নীল দরিয়া নিক্ষেপ করিয়া দিবে, আমি রব্বুল আলামিন তোমার ছেলেকে অতল দেশে আমি ডুবাইব না, কিভাবে তোমার ছেলেকে আমি তোমার কুলে ফিরাইয়া দিতে হয়, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিয়ে দিলাম তোমার ছেলেকে আবার তোমার কুলে আমি ফিরাইয়া দিব। মুসা আলাইহিসসালাম যখন দুধ পান করিয়া এই আপনার সময় নির্ধারিত সময় শেষ হইয়া গেল, ওই মুসাকে ফেরাউনের বাড়িতে রাখিয়া মুসার মা নিজ বাড়িতে চলিয়া আসলো। ফেরাউন দেখে মুসা দেখে ফেরাউন কি করতে আসে, মানুষের উপর নির্যাতন করতে আসে। তবে তারই কি একটা কথা বলতে পারি, কোরআনের কথা না হাদিসেরও কথা না, ওইটা হইলো আপনার ঐতিহাসিক একটা কথা ফেরাউন সম্বন্ধে আছে, আমি একটা কিতাবে পেয়েছি। কথাটা হইল কি, ফেরাউন তো হইল আপনার রব্বুকুমুল আলা সবচাইতে বড় খোদা, সবার সব খোদার চাইয়া বড়, সেই ঘোষণা করিয়া দিছে। একবার নীল নদী আপনার পানি দেয় নাই, মিশরের সমস্ত মানুষ একত্রিত হইয়া ফেরাউনের কাছে গেল, গিয়া বলল প্রভু নদীতে পানি নাই, যদি এইভাবে নদী শুকনা থাকে
তাইলে তো আমরা ক্ষেত কামার করতে পারবো না, পানিও পান করতে পারবো না। ফেন্সি মাল সাহেব হুজুর আসছেন, উনি যখনই আসবেন এর আগ পর্যন্ত আমি কথা রাখব, উনি যখনই আসবেন আপনাদের সম্মুখে উনি নসিহত পেশ করবেন, তো সেই দিকে আমি যাইতে চাই না। তো ফেরাউন নীল দরিয়া পানি দেয় না, সবাই তার কাছে গেল, প্রভু আপনি আমাদের প্রভু, নীল দরিয়া পানি দেয় না, এইভাবে যদি হয় তাইলে তো আমরা সবাই মারা যাইব, আমাদের পশু যা আছে মারা যাইবে, আমাদের ক্ষেত কৃষি কোনো কিছু হবে না। এখন নীলদরিয়াকে আপনি প্রভু যখন, তাইলে নীলদরিয়াকে পানি দেওয়াইতেই হবে। ফেরাউন মনে মনে ভাবে, আমি তো প্রভু, এখন নীলদরিয়াকে পানি আমি কিভাবে দেই, পানি তো মহান রব্বুল আলামিন দরিয়াতেই দে। ফেরাউন বলল, এখন তো আমার খোদাইয়ের মধ্যে বাটা পড়িয়া যায়। সে মনে মনে ভাবলো কি করা যায়, সে জানে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন দোয়াকে ফিরত দেন না। রাষ্ট্রে ঘোষণা করিয়া দিল, আমার যত সৈন্য সামন্ত আছো, সেনাবাহিনী যারা আছো, সবাই এই পাহাড়টাকে বেষ্টন করিয়া নিবে, যাতে ওই পাহাড়ের ভিতরে অন্য কোনো মানুষ ঢুকতে না পারে। শুধু একটি রাস্তা থাকবে, ওই রাস্তা দিয়ে আমি আগামীকাল ওই পাহাড়ের ভিতরে যাইব, আমার সাথে আর দ্বিতীয় কোনো মানুষ ঢুকতে পারবে না। সে পাড়ের ভিতর চলিয়া গেল, এই পাড়ের ভিতরে একটি গর্ত আছে, লম্বা একটি গর্ত, গর্তর ভিতরে সে ঢুকিয়া গেল, গর্তের ভিতরে ঢুকিয়া সে শেষ দায় পড়িয়া গেল, মহান রব্বুল আলমিনের দরবারে সে দোয়া করে, ও রব্বুল আলমিন, তুমি দুনিয়ার মালিক, তুমি দুনিয়ার খালিক, আমাকে তুমি সৃষ্টি করেছো, বিশ্ব জগৎকে তুমি সৃষ্টি করেছো, ওগো রব্বুল আলামিন, আমি দুনিয়া চাই, পরকালের কোনো কিছু তোমার কাছে আমি চাই না, আমি পরকালের ভালাই বলতে কোনো কিছু চাই না, পরকালের মঙ্গল বলতে আমি কোনো কিছু চাই না, আমি আমার মুখ দিয়ে একটা শব্দ বাইর করিয়া দিছি, আমি হইলাম প্রভু, আজ তো আমার প্রভুত্বের মধ্যে বাটা পড়িয়া যায়, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে এই ব্যবস্থা করিয়া না দাও, তাইলে আমার আর কোনো কিছু করার মতো আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ আমি পরকালের কোনো কিছু চাই না, আমি চাই দুনিয়া, আমি আপনার কাছে সেজদায় পড়িয়া খান্দাকাটি করতে আসি, ওই নীল দরিয়াকে যেভাবে হয় না কেন আপনি পানি দিয়া দে। এই দোয়াটা যখন সে করলো, দোয়া করিয়া যখন গর্ত থেকে বাহির হইবে, গর্তের মুখে একজন মানুষ, আশ্চর্য, মিলিটারি দিয়ে এইটা আপনার বেষ্টনি করা, কোনো মানুষ নাই, ওই গর্তের ভিতরে গর্তের মুখে একজন মানুষ কিভাবে আসলো সে আপনার উপলব্ধি করতে পারে না, চিন্তাও করতে পারে না। জিজ্ঞাসা করলো, ওই মানুষ বলে, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি, আমার বিচার করিয়া দিতে হবে, আমি আব্দব, এই জায়গা থেকে তুমি চলে যাও, এখানে বিচারের জায়গা না, তুমি আমার রাজপ্রসাদে, আমার আদালতে আগামীকাল যাবে, সেই জায়গায় বিচার হবে। বলে, না, যদি আমার বিচার করিয়া না দেন, তাইলে একটা পাও সম্মুখের দিকে বাড়াইতে পারবেন না। ফেরাউন মনে মনে ভাবে, আমি তো বলেছিলাম আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় হুদা, এখন তো আমার হুদাই তো আমি এই জায়গাতে একা, যদি আমার সাথে কুস্তি ধরিয়া নে, কে সাহায্য করবে, মারাও তো যাইতে পারি। বলল, তোমার বিচার কি, বলো তোমার কি বিচার। সে বলল, একজন মালিক কর্মচারী রাখছে, কর্মচারীর প্রাপ্য বেতন হইল 5,000 টাকা, ধরিয়া নেন, ওই কর্মচারীকে মালিক এত ভালোবাসে,
5,000-এর পরিবর্তে অতিরিক্ত আরো 5,000 মানি মাসে তাকে কত হাজার টাকা দেওয়া হয়? 10,000। যে জায়গাতে 5,000 তার প্রাপ্য তাকে 10,000 দেওয়া হয়। আর ওই কর্মচারী যখন মালিকের কাজ করতে যায়, সবই কাজ হইল আপনার মালিকের উল্টা। যখন আপনার খেতে যায়, সেখানে পানি দেওয়া আছে, সে হাড়লটা ছাড়িয়ে দেয়। 5,000 টাকার কর্মচারী বেতন পায় 10, আবার যখন আপনার জমিনে যায়, যে জমিনে পানি লাগাইলেছে, সে কি করে? খাড়লটা আপনার ছাড়িয়ে দেয়। এইভাবে দানটা আপনার পাকি আসে নাই, পাকার মতো দান, ওই দানকে হে নষ্ট করিয়া দেয়। এমন কর্মচারী মালিক এত ভালোবাসে, অতিরিক্ত তাকে দিয়া দেয়। এরপরে ও দিবানিসি, ওই কর্মচারী মালিকের নাফরমানি করতে আসে, এমন কর্মচারীর বিচার কি? এমন কর্মচারীর শাস্তি কি? সে বলল, এমন কর্মচারীর শাস্তি হইল তাকে নীলদরিয়া ডুবাইয়া মারিয়া ফেলা হবে। তাকে নীলদরিয়া ডুবাইয়া তাকে মারিয়া ফেলে দাও। সে যেন সেই জায়গাতে নীলদরিয়া তাকে ডুবাইয়া মারিয়া ফেলো, তাইলে এইটা লেখিয়া দিতে হবে। উনি বলেন, লেখিয়া দিতে হবে। বলে, আরে বাবা, এই জায়গা তো বিচারের জায়গা না, তোমার কথায় আমি বিচারটা করিয়া দিলাম, আমি লেখিয়া দিব, আমি কি খাতা কলম নিয়ে আসছি এখানে? বলে, হ্যাঁ, আপনার কাছে খাতাও নাই কলমও নাই, আমার কাছে খাতা আছে কলম আছে, লেখিয়া দিতে হবে। যদি লেখিয়া দেন না, তাইলে সম্মুখের দিকে একটা পাও বাড়াইতে পারবেন না। এরা উনি আর 12টা বাজিয়া গেছে। ফেরাউন মনে মনে ভাবে, যদি আমি এইটা খাতায় কলমে না লেখিয়া দেই, তাইলে আমি সম্মুখের দিকে অগ্রসর হইতে পারবো না। ওই জায়গাতে দাঁড়াইয়া ওই খাতার মধ্যে কলম দিয়া লেখিয়া দিল, যে কর্মচারী দিবানিসি মালিকের নাফরমানি করে ও বাধ্য চলে, এমন কর্মচারীকে নীল দরিয়া ডুবাইয়া মারা হো। নিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরাউন, দুনিয়া তো আমার কাছে মাসির পরের সমতুল্য না। হাদিসের মধ্যে আসছে, লাউকানাতিদ দুনিয়া ইনদাল্লাহি মিসলা জানাহে বাগুজাতিন, দুনিয়া যদি আল্লাহর কাছে মাসির পরের সমতুল্য হইত, তাইলে দুনিয়াত কোনো কাফির এক ফোঁটা পানিও পান করত না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানি পান করাইতেন না, এমন ভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়াই দিতেন। মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওই দুনিয়া আমার কাছে মাসির পরের সমতুল্য না, ওই দুনিয়া আমার কাছে মৃত গরুর মতো, এইটা আমার কাছে মৃত বকরির মতো, ওই দুনিয়া আমার কাছে মাসির পরের সমতুল্য না। ফেরাউন দে, তুমি যখন পরকালের কোনো মঙ্গল চাইলে না, বালাই চাইলে না, তুমি শুধু দুনিয়াই চাইলে, আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়া দিয়ে দিলাম। চলে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হইলেন, আগের কথা ইয়াদ আছে আপনাদের, বনি ইসরাইলের মানুষকে দিয়া কি কর্ম করাইতো স্মরণ আছে? বনি ইসরাইলের একজন মানুষ, সে জঙ্গলে যাইয়া লাকড়ি নিয়া একটা লাকড়ির একটা বোঝা নিয়ে আসলো। ফিফটি বংশের একজন মানুষ তার কাছ থেকে লাকড়ির আটা নিয়া গেল। যখন সে পয়সা চাইল, তাকে আপনার বেদম প্রহার করতে আরম্ভ করলো, মার দিতে লাগলো। মুসা আলাইহিসসালাম যখন দেখলেন সারাদিন মানুষটা জঙ্গলে যাইয়া লাকড়ি কাটলো, ওই লাকড়িটা বাজারে বিক্রি করবে, টাকা পাইবে, সদায় নিবে, তার জীবিকা নির্বাহ হবে, তার বাল বাচ্চাকে খাওয়াইবে, কিন্তু সে তো জুলুম করিয়া অত্যাচার করিয়া লাকড়ির বোঝা তার কাছ থেকে নিয়ে গেল। পয়সা যখন চাইল, তখন তার উপরে থাপ্পড় লাগাইল। মুসা আলাইহিসসালাম দেখিয়া সহ্য করতে পারেন নাই, এমনিভাবে ওই কিবতি বংশের মানুষকে এমন একটা তাপ্পল লাগাইয়া দিলেন, জাগাতি শেষ। পরের দিন মুসা তো দেখে সহ্য করতে পারে না, কি করবে? পরের দিন যখন আবার মুসা আলাইহিসসালাম বার থেকে বাহির হইল, আবার এই ব্যক্তি, গতকালকে যে ব্যক্তি লাকড়ি নিয়ে আসছিল সেই ব্যক্তি আবার এই জায়গায় লাকড়ি নিয়ে আসছে, আরেকজন মানুষের সাথে তার আবার ঝগড়া লাগিয়া গেছে। মুসা আলাইহিসসালাম যখন দেখলেন অন্যায় অত্যাচার ওই আপনার কিবতি ব্যক্তি করতেছে, মুসা আলাইহিসসালাম এইভাবে যখন কাপড়কে আটাইলে,
তখন এই বনি ইসরাইলের ব্যক্তি মনে মনে ভাবলো, সে তো মনে হয় আমাকে মারিয়া দিবে আজকে, সে আমাকে মারিয়া দিবে। সে বলে, হে মুসা, গতকালকে তুমি যে ব্যক্তিকে মেরে হত্যা করেছো তার মতো নাকি আজকে আমাকেও তুমি হত্যা করিয়া দিবে? গতকালকের হত্যাকারী কে? ফেরাউন ঘোষণা করিয়া দিল, আমার বংশের একজন মানুষকে হত্যা করা হয়েছে, হত্যাকারী কে তোমরা তালাশ করিয়া বাহির করিয়া আমার দরবারে নিয়ে আসো। কোনো মানুষ তো জানে না, কিন্তু এই ব্যক্তি যখন বলল যে গতকাল যে ব্যক্তিকে আপনি হত্যা করেছিলেন তার মতো আমাকেও কি আপনি আজকে হত্যা করিয়া দিবে? আসলে তাকে তো হত্যা করবেন না, বাবা গেছে আপনার হাল বাইতে। আমাদের দেশে নিয়ম হইলে হাল চাষ যখন করে ছেলেরা বাড়ি থেকে কিয়ানি কি নিয়ে যায়, ভাত নিয়ে যায়, বাবা হাল বাইতেছে গরু দিয়া। এইভাবে আপনার অনেক সময় হইয়া গেছে, 10টা 11টা বাজিয়া গেছে, বাড়টা কি ছেলে যায় না, আর বাবার তো খুব ভুখ লাগছে। অনেক পরে ছেলে যখন ভাত নিয়ে গেল, বাবা বলল, আজ এত দেরি করি আসলে কেন, খুব রাগ করছে। ছেলে তার কথা শুনিয়া ফেসকুন্দা মারল, মারার সাথে সাথে বাবা উঠাইয়া দিছে দৌড়, হাল চালিয়া দৌড় দিছে। সবাই জিজ্ঞাসা করলো, কি হয়েছে, দৌড়াও কেন? বলে, হা, এত দের করি আসলো কেন, তাকে আমি রাগ করেছিলাম, এখন তো ফেসকুন্দা দিয়ে আসছে, এসে আমাকে এখন মারবে। ছেলে বলে, না তোমাকে আমি মারবো না, আমি তো হালে ধরবো এই জন্য ফেসকুন্দা দিলাম। বাবা মনে করছে মারবে, আর সে কিন্তু হালে ধরার জন্য কি করছে, তার লঙ্গি আটাইতে আছে। এইভাবে এই মুসা আলাইহিস সালাম তাকে তো মারবেন না, কিবতি বংশের মানুষকে মারবেন। সে মানে মানে ভাবলো, আমাকে কি আজকে মারিয়া দেয় গতকালকের মতো, এই জন্য কথাটা সে ফাঁস করিয়া দিল। কিবতি বংশের যে ব্যক্তি ছিল সে যাইয়া ফেরাউনকে বলল, মহপ্রভু, গতকালকে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে হত্যাকারীর সন্ধান পাওয়া গেছে। বলে, কে? বলে, মুসা। বলে, হায় রে মুসা, যে মুসাকে আমার ঘরে রাখিয়া আমি লালন পালন করলাম সেই মুসা নাকি আমার শত্রু, আমার বংশের মানুষকে হত্যা করিয়া দেয়, গতকালকে একজনকে হত্যা করলো, আবার আজকেও অপরজনকে হত্যা করতে চায়, যেভাবে হয় না কেন, মুসা আলাইহিস সালামকে ধরিয়া আমার রাজ দরবারে নিয়ে আসো। মহান রব্বুল আলামিন আদেশ করিয়া দেন, হে মুসা নবী, মিশরকে তুমি ত্যাগ করিয়া যাও, এই মিশরে থাকার মতো উপযোগী জায়গা তোমার জন্য নয়। হে মুসা আলাইহিস সালাম, তুমি সেখান থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাম মিশর থেকে বাহির হইয়া মদিয়ন নামে একটি শহর আছে, ওই শহরের দিকে সে হাঁটতে লাগলো। মদিয়ন যে জায়গা, এই জায়গাতে একজন নবী ছিলেন, সে নবীর নাম হইল কি, সোয়াইব আলাইহিস সালাম। আমি দীর্ঘ করব না, আমি বলতে চাই, সেখান থেকে মুসা আলাইহিস সালাম যখন ফিরিয়া আসলেন, আর ফেরাউনের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা, তোমার 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়া মিশর শহরকে তুমি ত্যাগ করো, আর এই মিশর তুমি থাকতে পারবে না। এই কথা যখন মুসা আলাইহিস সালামকে বলিয়া দিলেন, মুসা ঘোষণা করিয়া দিলেন বনি ইসরাইলের মাধ্যমে গোপনে, সবাই আজকে রাত্রে বাড় থেকে বাহির হইয়া আমরা মিশরকে আমরা ত্যাগ করিয়া অন্য জায়গায় চলে যাব। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের বংশের মানুষের এমনভাবে আপনার মৃত্যু দিলেন, মহামারী কলেরা লাগলে এক ঘরে 2 জন 3 জন যেরকম মারা যায়, এইভাবে আপনার কিবতি বংশের মধ্যে মানুষ মারা যাইতে আছে। রহস্য হইল কি, ফেরাউন ওই সমস্ত মানুষের দাফন কাফন গোসল কাজে ব্যস্ত থাকবে, খবর দেওয়ায় ব্যস্ত থাকবে, আর এর ফাঁকে দিয়া আমার নবী মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়া মিশরকে ত্যাগ করিয়া অন্য জায়গায় চলে যাবে। মুসা আলাইহিস সালাম মিশরকে ত্যাগ করিয়া যখন একটি ময়দানে গেলেন, সেই ময়দানে যাইয়া যখন যখন কোনো রাস্তা পান না, রাস্তার সন্ধান পান না, ওই উনার মুরব্বী যারা ছিল, বয়স্ক যারা ছিল, এদেরকে জিজ্ঞাসা করলেন, আমি তো এখন রাস্তা পাইতেছি না, রাস্তার সন্ধান কোথায়, এখন আপনাদের যদি জানা থাকে তাইলে রাস্তার সন্ধান বলিয়া দে। মুরব্বীরা বলে, আমরাও তো রাস্তার সন্ধান পাইতেছি না, কি করা যায়। ফেরাউন ঘোষণা করিয়া দিল,
সে জানলো বনি ইসরাইল আমাদের শহরকে ত্যাগ করিয়া অন্য জায়গায় যাইতে আসে, যেভাবে হয় তাদেরকে আটকাইতে হবে এবং তাদের থেকে আমাদের প্রতিশোধ নিতেই হবে। সবাইকে বলিয়া দিল, দাফন কাফনের কাজ শেষ করো, মুরুখ যখন আপনার রাত্রে বান দিবে, ডাক দিবে, ডাকের সাথে সাথে সবাই উঠিয়া যাইবে, আর মূসা আলাইহিস সালামের মানুষ যারা আছে তাদেরকে আমরা ধরবো। সেই রাত্রে আর মুরুখ ডাক দেয় না, বান দেয় না, প্রতিদিন ডাকে, সেই রাতে মুরুখ কি করে না, ডাকে না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মূসা আলাইহিস সালাম হাত তুলিয়া দোয়া জানে, ও রব্বুল আলামিন, মিশর শহরকে ত্যাগ করি একটা মাঠে চলে আসলাম, এই মাঠে আসি আমরা কোনো রাস্তা পাইতেছি না, রব্বুল আলামিন রাস্তার সন্ধান কোথায়, কোন রাস্তা দিয়ে আমাদেরকে যাইতে হবে, আপনি রব্বুল আলামিন আমাদেরকে সন্ধান দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, এই সময় একজন বৃদ্ধ পুরুষ উনি বললেন, মূসা আপনি রাস্তা পাইবেন না, হযরত ইউসুফ আলাইহিস সালামের একটা ওয়াসিয়ত আছে। কি ওয়াসিয়ত? ইউসুফ আলাইহিস সালাম বনী ইসরাইলের মানুষ, উনি ওয়াসিয়ত করিয়া গেছেন, হে বনী ইসরাইলের দল, তোমরা যদি মিশর শহরকে ত্যাগ করিয়া যাও তাইলে আমার যে লাশ আছে আমার লাশকে তোমরা নিয়ে যাইতে হবে, যদি আমার লাশকে তোমরা নেও না তাইলে কখনো তোমরা রাস্তা পাইবে না। বৃদ্ধ ব্যক্তি যখন এই কথা বলল, আল্লাহ মূসাকে বললেন, হে মূসা তুমি এমনভাবে একটা আওয়াজ দেও যে ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের লাশের সন্ধান জানে, ওই তোমার আওয়াজটা আমি যত দূর হয় না কেন তার কানে আমি পৌঁছাইয়া দিব, আর যে জানে না সে তোমার নিকটে থাকলেও এই আওয়াজটা কিন্তু তার কানে পৌঁছিবে না। মূসা আলাইহিস সালাম আওয়াজ দেয়, ও দুনিয়ার মানুষ, এমন ব্যক্তি কে আছো, ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে জানো, এমন ব্যক্তি কে আছো রে, যদি জানিয়া থাকো তাইলে এইটা আমাকে বলিয়া দাও। তখন অনেক দূর থেকে মূসা আলাইহিস সালামের কানে একটা আওয়াজ আসলো, আওয়াজটা হইলো একজন বৃদ্ধা মহিলার আওয়াজ। ওই বৃদ্ধা মহিলা আওয়াজ দিয়া বলে, ও গো মূসা নবী, আই ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে সেইটা তো আমার জানা, আমি তোমাকে বলবো না, আমার দুইটা শর্ত আছে, যদি আমার দুইটা শর্ত তুমি মানিয়া নেও তাইলে ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে তোমাকে আমি বলিয়া দিব। আমার দুইটা শর্ত মানিয়া নিলে, যদি দুইটা শর্তকে আপনি পূর্ণ করিয়া দেন তাইলে কিন্তু আমি লাশের সন্ধান দিতে পারি, আর যদি আপনি মানেন না, পূর্ণ করেন না, তাইলে লাশের সন্ধান দিব না। মূসা নবী মনে মনে ভাবে, একজন মহিলা আমার কাছে শর্ত চায়, কি শর্ত চাইবে তা তো আমি জানি না, ভালো হইতে পারে মন্দ হইতে পারে। আবার মূসা নবী বলে, হে আল্লাহর বান্দি, তুমি যে দুইটা শর্ত আমাকে দিয়েছো, আমি রব্বুল আলামিনের দরবারে তোমার দুইটা শর্তকে আমি উপস্থিত হাজির করব, আমি রব্বুল আলামিনের দরবারে জানাইয়া দিব, আল্লাহ রব্বুল আলামিন যদি ওই শর্তকে ভালো মনে করেন তাইলে তোমার দুইটা শর্তকে আমি পূর্ণ করতে পারি। আল্লাহর দরবারে মূসা নবী জানায়, ওগ রব্বুল আলামিন, একজন মহিলা দুইটা শর্ত করতে চায়, আমি তার শর্ত পূর্ণ করতে পারি কিনা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মূসা নবী, আল্লাহর বান্দি যে দুইটা শর্ত করতে চায় তাকে তুমি জানাইয়া দেও, তোমার দুইটা শর্তকে আমি পূর্ণ করিয়া নিব। দুইটা শর্ত হইল কি? একটা শর্ত হইল আপনি যখন মিশরকে ত্যাগ করিয়া অন্য জায়গায় যাবেন আপনার সাথে আমাকে নিতে হবে, এইটা হইল একটি শর্ত। দুই নম্বর শর্ত হইল কি? দুই নম্বর শর্ত হইল আপনি যখন বেচতে যাবেন আমাকে রাখি আপনি বেচতে যাইতে পারবেন না, আপনার সাথে আমাকেও বেচতে নিতে হবে। যদি আমার দুইটা শর্ত পূর্ণ হয় ইউসুফের লাশ কোথায় আছে আমি কি করব বলিয়া দিব। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মূসা নবী জানায়, ওগ রব্বুল আলামিন, তোমার এই বাদীর দুইটা শর্ত, তাকে নিয়ে আমরা মিশর ত্যাগ করার সময় তাকে আমরা সঙ্গে করিয়া নিতে হবে, আমি যখন বেচতে যাইবে তখন ওই বাদীকে আমার সাথে বেচতে নিতে হবে,
তার দুইটা শর্ত কি আমি পূর্ণ করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, আল্লাহর বাদের যে দুইটা শর্ত আছে ওই দুইটা শর্তকে তুমি মানিয়া নেও, আমি রাব্বুল আলামিন তা পূর্ণ করাইয়া দিব। ওই বাদী বলে, ওই বৃদ্ধ মহিলা বলে, এই ইউসুফ আলাইহি সালাতু সালামের লাশ নীল দরিয়ার অতল দেশে আছে, নীল দরিয়ার অতল দেশে আছে। এই দরিয়া কেন শুকাইল? কোন দরিয়ার নিচ সূর্যের আলো দেখেছে? নীল দরিয়ার নিচ। এইটা মানে কোনো কোনো সময় আপনার মানুষে বলে, নীল দরিয়ার নিচ সূর্যের আলো দেখেছে, কেন আপনার এই দরিয়ার আপনার নিচটা শুকাইয়া গেল? ইউসুফ আলাইহিসসালামের লাশ এই দরিয়ার নিচ থেকে নিতে হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দরিয়ার যে পানি আছে ওই পানিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সরাইয়া দিলেন, কাত্তাউদিল আজিম, দুই সাইডে দুইটি পাহাড়ের মতো আপনার পানি এইভাবে দণ্ডায়মান, আর মাঝখানে দিয়া রাস্তা হইয়া গেল। মুসা নবীর সাথে তার কত যে কয় লক্ষ মানুষ ছিলেন স্মরণ আছে? কয় লক্ষ? ছয় লক্ষ মানুষ। তারা বলে, ইয়া নবী আল্লাহ, আমরা ছয় লক্ষ মানুষ, বারো গোত্রের মানুষ, আমরা এক রাস্তা দিয়া যাইব না যতক্ষণ পর্যন্ত বারোটি রাস্তা না করিয়া দেওয়া হবে। বারোটি রাস্তা করিয়া দিতে হবে, না হয় আমরা কিন্তু কি করব না, এক রাস্তায় যাইব না। মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে জানায়, রব্বুল আলামিন, আমার উম্মতেরা এক রাস্তা দিয়ে যাইতে চায় না, তারা বলে বারোটা রাস্তা দিয়ে বারো গোত্রের মানুষ যাইবে, আমি এখন কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মুসা নবী, তোমার হাতের যে লাঠি আছে ওই লাঠি দিয়া তুমি নীল দরিয়ায় তুমি এমন ভাবে বাড়ি মারো, আমি রাব্বুল আলামিন বারোটা রাস্তা ঘুরিয়া দিব। বারো মাইলের ভিতরে বারোটা রাস্তা হইল। যখন তারা ওই রাস্তা দিয়া যাইবে তখন তারা আবার প্রশ্ন করল, মুসা নবী, আমরা যে রাস্তা দিয়া যাইব পাহাড়ের মতো পাড়ি দণ্ডায়মান, আমরা এক রাস্তার মানুষ, অপর রাস্তার মানুষকে তো দেখতেছি না, যাতে এক রাস্তার মানুষ অপর রাস্তার মানুষকে দেখতে পারে এইভাবে একটি ব্যবস্থাপনী করিয়া দে। মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া জানায়, মহান রব্বুল আলামিন ওই দুইটা রাস্তার মধ্যেখানে পানি যে আছে ওই পানির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি গ্লাস ফিট করিয়া দিলেন, এই রাস্তা দিয়ে মানুষ যাইতে আসে সেই রাস্তার মানুষকে দেখে, সেই রাস্তা দিয়ে যাইতে আসে অপর রাস্তার মানুষকে তারা দেখে। যখন সেই পারে তারা চলিয়া গেল, আর ফেরাউন এখন আপনার মূসা আলাইহিসসালামকে ধরার জন্য নদীর পারে গেল, নদীর পারে যাইয়া সে কি বলে, দেখো নীল দরিয়া তো কোনোদিন শুকায় না, আমার বয়ে আমার ডরে আজ নীল দরিয়া শুকাইয়া গেছে। কত বড় নাফরমান! আমার বয়ে আমার ডরে নীল দরিয়া শুকাইয়া গেছে। সে যখন দেখল মূসা আলাইহিসসালাম তার সৈন্য সামন্ত নিয়া সেই পারে চলিয়া গেলেন, এইভাবে ফেরাউন মনে মনে ভাবল আমিও তো যাইতে পারবো। সে যখন আপনার একটা গুড়ার উপরে উঠল, তফসিরের কোনো কিতাবে লেখে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, জিব্রাইল, ফেরাউনের এইটা হইল সারিটা হইল গুড়া, তুমি একটা গুড়ির উপর সোয়ার হইয়া ফেরাউনের গুড়ার আগে তুমি চলিয়া যাও। গুড়া যখন গুড়িকে দেখবে তখন আপনার দৌড়াইতে থাকবে। আর ইসরা মিকাইলকে বললেন, মিকাইল, তুমি একটা গুড়ার উপর সোয়ার হইয়া এই 1,07,00,000 মানুষের পিছনে তুমি থাকো, যাতে পিছন দিকে কোনো মানুষ না আসতে পারে। যখন নীল দরিয়ার মধ্যখানে গেল, যাবার পরে দুইয়ে দিকের পানি আসলো কি না? হ্যাঁ, দুইয়ে দিকের পানি যখন আসলো আর মূসা লইস আপনার ফেরাউন যখন ডুবিয়া মরল, তখন হই যে আপনার জিব্রাইল আমিন, যিনি আপনার লেখা নিয়েছিলেন জিব্রাইল, ওই কাগজটা দেখাইয়া দিলেন, যে কর্মচারী মালিকের দিবানিশি নাফরমানি করে তার শাস্তি কি? তুমি রায় দিয়েছো নীল দরিয়া তাকে ডুবাইয়া মারা, তাকে নীল দরিয়ায় ডুবাইয়া মারা।
এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নিগমাতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আন্নি ফাদদালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেয়েও আমাদেরকে সম্মানী করছেন। এই জন্য বুখারী শরীফের একটি রেওয়ায়ত আমি তিলাওয়াত করেছি, এই রেওয়ায়তে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে আমার বান্দারা কে আছো, আমি কর্ম করাইতে চাই, আমার কর্ম করবে কে আছো? সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কর্ম করবে এক রাত সবের বিনিময়ে। ইহুদিরা বলে আমরা করব। আবার আল্লাহ ডাক দিলে এখনো তো আমার দিন বাকি আছে, দুপুর থেকে আসর পর্যন্ত আমার কর্ম করবে, আমি তাকেও তাদেরকেও এক রাত সবের অধিকারী বানাইয়া দিব কে আছে? খ্রিস্টান নাসারা যারা ছিল তারা বললে এই কর্মটা আমরা করিয়া নিব। আসর পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আসর থেকে থেকে মাগরিব পর্যন্ত অল্প সময় কে আমার কর্ম করতে চাও, আমি রাব্বুল আলামিন দুই কেরাত সবের অধিকারী বানাইয়া দিব। উম্মতে মুহাম্মদী বলে ইয়া রাব্বুল আলামিন এই সময়ের কর্ম যেটা আছে এইটা আমরা করতে চাই, সময়টা হইল কম আর বিনিময় হইল বেশি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে অল্প করে দিয়েছেন। হাদিসে আসছে উমর উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, আমার উম্মতের বয়সের কোটা ষাট থেকে সত্তরের বেশিরভাগ। সময় হইল কম, সওয়াব হইল কি আমাদের বেশি। ফাগাজিবাতিল ইহুদ ওয়ান নাসারা, ইহুদ নাসারা আল্লাহর উপর গুসা করে, তারা বলে হে রব্বুল আলামিন সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করলাম, আবার দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করলাম, আমরা এক রাত সবের অধিকারী হইলাম। উম্মতে মুহাম্মদী আসর থেকে মাগরিব পর্যন্ত কাম করলো, দুই কেরাত সবের অধিকারী হইয়া গেল, এইটা কি হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা ফাজলি উতিহি মান আশা, ওরে ইহুদ নাসারা আমার উপর তোমাদের কোনো আপত্তি থাকলে চলবে না, এইটা হইল আমি রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং দয়া, আমি রাব্বুল আলামিন যাকে চাই তাকে দান করতে পারি। এই জন্য উম্মতে মুহাম্মদীকে আমি ভালোবাসি, নবীকে আমি ভালোবাসি, ওই নবীর উম্মতকে আমি ভালোবাসি, ওই নবীর উম্মতেরা অল্প আমল যখন করবে আমি রব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ সব তার আমল নামায় লিখিয়া দিব। বিরাদরান ইসলাম, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মদ হিসাবে দুনিয়াতে দান করেছেন, দুনিয়াতে পাঠাইয়াছেন, এইটা হইলো আমাদের জন্য বড় সৌভাগ্য। এমনকি ইহকালে আমরা সম্মানী, পলকারে সম্মানী, নাহানু সাবিকুনাল আউয়ালু, আমরা দুনিয়াতে সব শেষে আসলাম, কিন্তু কিয়ামতের দিন যখন আপনার বেহেশতে প্রবেশ করা হবে, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদী বেহেশতে প্রবেশ করবে না, অন্যান্য নবীর উম্মতের জন্য বেহেশতে প্রবেশ করা হারাম। এবং কিয়ামতের দিন মানুষকে মহান রব্বুল আলামিন 120 কাতারে দাঁড় করাইবেন, 80 কাতার হইল উম্মতে মুহাম্মদী, আর আদম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 40 কাতার হইল সমস্ত নবীদের উম্মত। আল্লাহ রব্বুল আলামিন আমরা যখন এত দামি উম্মত, দামি উম্মত হইলে কর্ম কি হয়, কাজও দামি হয়। এই জন্য মাহফিলের কথা যদি আমরা শুনি তাইলে চুপি চুপি আমরা চলিয়া যাই, মাহফিলটা খালি থাকে, এই যে আমাদের জন্য সৌভাগ্য। যারা এই মাহফিলের আয়োজন করেছেন এই মাসের মহতমিম সাহেব, উনি হইলেন আপনার আপনার মৌলানা আবদুল্লাহ মুহাম্মদ সালেহ সাহেব, লন্ডন প্রবাসী। উনি আপনাদের আপনার এই কুরআন হাদিসের কথা শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, উনাকে মুবারকবাদ দেওয়া হোক। এবং আমরা যে এই জায়গাতে আসিয়া বলার এবং শোনার সুযোগ পাইলাম, আপনাদেরকে কি দেওয়া যায়, মুবারকবাদ দেওয়া যায়। ও আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, আস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক
রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা رب ارحمهما كما ربياني صغيرا يا ارحم الراحمين يا اكرم الاكرمين اجنت قدس خدای شان چه رب العالمين মাতার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গুনার সাগরে ডুবাইয়া রব্বুল আলামিন দাড়ি বাগনা মুরব্বি হল লইয়া ইয়া আল্লাহ মাসুম বাচ্চা হল লইয়া ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন কঙ্গাল ভিখারির বেশে তোমার আদালতের কাঠ গোড়ায় দাঁড়াইয়া ইয়াল্লাহ তোমার চাহি দরবারে আমরা তোবা করলাম আল্লাহ আমরা তোবারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ এই মাহফিলের সমাপনী দিন ইয়াল্লাহ প্রথম দিন থেকে নিয়ে এই দিন পর্যন্ত এই মাহফিল দে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়াল্লাহ এই মাহফিলে শিরকত করে নেওয়ালা যত আমরা আছি আমরার প্রত্যেকের জমি আমার জেগান দে তুমি মাফ করিয়া দেও ইয়াল্লাহ আমরার বিমার ইয়াখলোর বিমার দে তোমার দারুস সিফা থাকে তুমি সিফা নসিব ফরমাও ইয়া আল্লাহ বিশেষ করে আমার হোম বদলুর রহমান সাহেব দুনিয়া ছাড়ি কবর দেশে চলিয়া গেছ আল্লাহ তার কবরে তুমি বেহেশতের বাগান বানাই দিলাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ প্রিন্সিপাল সাহেব সহ যত আলিম উলামা বিমার আল্লাহ তোমার দারুস সিফা থাকে তুমি সিফায়ে কামেল আজলা নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমরা উস্তাদ হল যারা দুনিয়া ছাড়ি কবর দেশে চলিয়া গেছ ইয়া আল্লাহ বিশেষ করিয়া হযরত শাইখ গহরপুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তান কবরে তুমি নূর দিয়া ভরপুর করিয়া দিলাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আমরা প্রত্যেক করি আল্লাহ যার অন্তরে যে সদমা আছে তোমার কুদরত থাকে তুমি দূর করিয়া দেও প্রত্যেক দিলের যাই বকাশে দিলে তুমি পুরা করিয়া দেও অশান্তি জানোর মধ্যে তুমি শান্তি দান করিয়া দেও দুঃখের দুঃখের তুমি নিবারণ করিয়া দেও এই সেকেন্ডে অতি মোহাম্মদ তগলোর ভক্ত থাকে মায়ার নবীর রোজে তোর লক্ষ কোটি সালাতের সালাম পৌঁছাই দিলাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم اللهم تغمد برحمتك وغفرانك جميع اساتذتنا وجميع مشائخنا وجميع من يحبنا وجميع من يتعلق بنا وجميع من اوصانا بالدعاء وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك يا الله سميع قريب كريم مجيب للدعوات واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী,
কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, জন্মের পরে কানে আজান কি দেনি তুমি মৌলবাদী ছাড়া হওনি, জন্মের পরে কানে আজান কি দেনি তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, কোরআন হাদিস কেন আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, হালাল হারাম কেন চিনো না, সত্যের পথে কেন চলো না, হালাল হারাম কেন চিনো না, শরীয়তের ভার ধরো না, তবে দাড়ি টুপি দেখলে ওদের, তবে দাড়ি টুপি দেখলে ওদের, মাথায় আগুন ধরে বুঝি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে তালেবান, ঠিক না বা ঠিক, কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে তালেবান, তবে সিংহের চেয়ে বেশি ভয় পায়, সিংহের চেয়ে বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি, ভিতরে বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী,
জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারী হিরে কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারী হিরে কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা তবে পরদার কথা যদি বলি পরদার কথা যদি বলি তখন হই আমি ফতোয়াবাজি বিদ্রোহ বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহ বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী রাজপথে করলে আন্দোলন চালায় আমাদের নিপীড়ন রাজপথে করলে আন্দোলন চালায় আমাদের নিপীড়ন তবে কোরআনি শাসনের কথা যদি বলি তবে কোরআনি শাসনের কথা যদি বলি তখন বলে উগ্রবাদী বিদ্রোহ বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহ বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহ সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি মৌলবী মৌলবী মৌলবাদী কেন জঙ্গিবাদী